আসামে এ রাজ্যে মুরগি সরবরাহ করতে দেওয়া হচ্ছে না, ফলে ব্যাপক লোকসানের মুখে রাজ্যের পোলট্রি ব্যবসায়ী ও খামার মালিকরা। জানা গিয়েছে বার্ড ফ্লু ধরা পড়েছে বিহার এবং ঝাড়খণ্ডে, পশ্চিমবঙ্গ এখনো বার্ড ফ্লু ধরা পড়েনি। কিন্তু পশ্চিমবঙ্গের সীমানা দিয়ে কোনো মুরগি যাতে আসামে প্রবেশ করতে না পারে তার জন্য বিজ্ঞপ্তি জারি করেছে আসাম সরকার, আর তার প্রভাব পড়েছে পশ্চিমবঙ্গে। উত্তরবঙ্গ থেকে প্রচুর সংখ্যায় পোলট্রি রপ্তানি করা হয় আসামে, কিন্তু মার্চ মাসের প্রথম সপ্তাহে আসাম সরকার মুরগি ঢুকতে না দেওয়ার বিজ্ঞপ্তি জারি করেছে, ফলে বিপাকে পড়েছেন উত্তরবঙ্গের পোলট্রি ব্যবসায়ীরা। পাঠাতে পারছে না ব্যবসায়ীরা, পূর্ব ভারতে মুরগি পাঠাতে হলে আসাম ছাড়া বিকল্প রাস্তা নেই। এ কারণে ব্যবসায়ীরা আরও বিপাকে পড়েছে। পোলট্রি চাষি বলেন তার অধীনে প্রায় 100টি পোলট্রি খামার রয়েছে, প্রতিদিন বিক্রিয়যোগ্য প্রচুর পোলট্রি উৎপাদন হয়, কিন্তু মুরগি সরবরাহ করতে না পারায় ব্যাপক লোকসান হচ্ছে। পূর্ব ভারতের অন্য রাজ্যগুলিতে মুরগি পাঠাতে পারছেন না, আসাম সীমান্তে পৌঁছলেই যেতে দিচ্ছে না, উল্টে মুরগিগুলিও ফেরত দেওয়া হয় না। এভাবে আরো কিছুদিন চলতে থাকলে মুরগি চাষ হয়তো বন্ধ হয়ে যাবে, তাই তারা সরকারের দৃষ্টি আকর্ষণ করেছে। মুরগি আছে এখন না? যাচ্ছে না। কদিন থেকে এই অবস্থা? কেমন যাচ্ছে না জানেন? জানি না। আপনার মুরগি যায় কোথায়? আসাম। এখন যাচ্ছে না? না যাচ্ছে না। কদিন ধরে? কতদিন ধরে? ফলে তো আপনাদের একটা লস, ক্ষতি হচ্ছে একটা। হ্যাঁ ক্ষতি তো হচ্ছে, গরমে মারা যাচ্ছে, কস্টিং বেশি পড়ে যাচ্ছে না। কতদিন ধরে এই মুরগি চাষ করছেন? দুই তিন বছর। এটার উপরেই সংসার চলছে? হ্যাঁ হ্যাঁ এটার উপরেই সংসার। কিন্তু বর্তমান তো বন্ধ? বর্তমান বন্ধ আছে। কতটা সমস্যা হচ্ছে? সমস্যা তো হচ্ছেই। কি হলে সুবিধা হয় মানে? আসাম গেট খুললে সুবিধা হবে মুরগি নিয়ে। আমরা 5 বছর থেকে এটা পালন করতেছি, বর্তমানে যা সমস্যা সমস্যা হচ্ছে 4-5 মাস ধরে কোনো বর্ডার খুলতে খুলতেছে না, অথচ আমরা এটা করেই খাচ্ছি। তো আমাদের প্রচুর অসুবিধা এবং সমস্যা হচ্ছে, বর্তমানে যেটা রুটি রোজগার করে খাই এটা যদি বন্ধ হয়ে থাকে তাহলে আমরা সমস্যা করবো না? এটা এটাই মানে আসামে নিচ্ছে না? হ্যাঁ আর আসামে বর্তমানে দিচ্ছে না মুরগি, কোনো মতেই খুলতেছে না, বর্ডারই খুলতে না। ফলে এক প্রকার লসের সম্মুখীন হতে হচ্ছে? হ্যাঁ লস তো হবেই সম্মুখীন, কারণ প্রচুর টাকা দানা খাওয়াতে হয় এসে হচ্ছে। এখন কী চাইছেন, কী হলে ভালো হয়? যে খুব তাড়াতাড়ি যেন বোর্ডারটা খুলে যায়, তাহলে আমরা যেন স্বাভাবিকভাবে ব্যবসা করতে পারি, এটাই আমরা চাচ্ছি। কদিন থেকে ব্যবসা করছেন? এটা আমার 5-6 বছর হয়ে গেছে।